হ্যাঁ ছিটকি বলো বলো। বাপ রে, এবেলা স্পিড আছে, বলো বলো। বলছি তুমি হাঁটতে এসছো তো? দেখতে পাচ্ছ না আমি হাঁটে এসছি নাকি এসছি? দেখতে তো পেয়েছি বটি, তাই বলছি কে এনেছে হাঁটে? আমি উমাকে বলবো। উমাকে পুঁতে কালি বলি তাহলে। হ্যাঁ বলো বলবে।
আমি দেখছি ঠান্ডা কমে গেছে, ভালোই আরাম নেবো। তা নয়, ও খারাপ কিছু বলেনি। তাহলে ও জেনে কিছু, ও তো একটা ব্যবসা করছে। হ্যাঁ, সুই আর সুতোর ব্যবসা করছে। হ্যাঁ, তাই বলছে আসুন দাদা, সুই সুতো নেবে নাকি? সুচ আর সুতো? হ্যাঁ, কেন তোমার কাছে কোন সুচ না? ও সুচ পাওয়া যেন ওর কাছে। ও বেটা, একটা কথা বলবো? পিছনে পাঁচ সামনে দশ, পিছনে পাঁচ সামনে দশ। আমার শরীর খারাপ, এই জন্যই তো আমি বসে থাকতে পারলাম না। কেন? আমাকে উঠতেই হলো। এই তুই যে এতগুলো মেয়ের সঙ্গে এত অসভ্য কথা বলছিস, তোর লজ্জা করে না? কেন বলবো না? হ্যাঁ, ও বলতে পারে, আমি বলতে পারবো না। কি বললো? ও বিআই বলবো না, বিআই সাইলেন্ট টু, সাইলেন্ট টু। এই তোমার বিআই আছে, আমারও বিহানি আছে। তোমার বিয়ান? আমারও বিয়ানি আছে। তুমি বেশি বকো না, তুমি মনে করেছো তোমার ভোট আছে আর আমার ভোট নাই নাকি? এই গুলো বাবলা গাছে মুড়ো। কি বাবলা গাছে মুড়ো? ওই বাবলা গাছের মুড়ো যখন রেগে যাবে না, ঘুম দাঁড়াক্কা নরম জায়গায় পিটাবে, তখন বুঝে নিবে। নরম জায়গায় মারবে? হ্যাঁ, আমি আরাম নিয়ে নেবো। তুমি তখন আরাম নেবে না, পেট ফুলে হাসপাতালে ভর্তি হবে। তাহলে ওই মেয়েটা কি খারাপ কথা বললো না? কি করে খারাপ কথা বলে? বলছে পেছনে পাঁচ টাকা। আগে তুমি কথাটা বুঝো, বুঝিয়ে বলো। এসো এসো, তবে তো তুমি কথার ফাঁকে ঢুকবে। তা কত ফাঁক করো। ওর কি হয়েছে জানো? কি গো? ও ব্যবসা করে গ্যাস লাইটের, গ্যাস লাইট পাথর। হ্যাঁ, আর এটা কি বলে, চাকা 10 টাকা। হ্যাঁ, আর পিছনে গ্যাস ভরবে সেটা হচ্ছে 5 টাকা। হ্যাঁ, সেটা গ্যাস লাইটের ব্যবসা করছো? ও গ্যাস লাইট? হ্যাঁ, আমি মনে করলাম যে সিজন লাইট, ওটা না। তোমার সঙ্গে আমি বকবক করব না, আমাকে ব্যবসা করতে দাও। ও দাদা, দেব নাকি হলে লাগাবে? দাদা দেব নাকি হলে লাগাবে? দাদা দেব নাকি হলে লাগাবেন? তুই যদি বিদেশ যাস, তুই চলতে পারবি না। কেন? 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 তুই তো এক নম্বরের বোকা। আরে বোকা? এই যে আমি বললাম হলে লাগাবেন, আবার সেই হলে লাগাবেন। আরে কথা বলবো? এই আমাকে ব্যবসা করতে দিবি না? আমাকে বুঝতে দাও,
শুধু হোলি কি লাগানো হবে না কোনো সাইডে লাগানো হবে? আরে তুমি সব জায়গায় লাগাতে পারবে, আইসতে সাইডে বাঁয়ে সব জায়গায়। আরে এটা মহলমের ব্যবসা করছি, তোমার যদি এখানে চুলকানি হয়, হ্যাঁ এখানে ব্যথা হয়, ব্যথা হয় সাইডে হয়, হ্যাঁ তোমার যেখানে খুশি লাগাবে। হ্যাঁ এটা মহলমের ব্যবসা করছি, পায়ের ব্যথা হলে লাগাবেন, মাজার ব্যথা হলে লাগাবেন, মাথার ব্যথা হলে লাগাবেন। ওই মলম, এই মলমটা আজকে আমার দরকার। আমি মনে করি ঢোল কোম্পানি মলম, ওটা আমি নেবো না ভাই। আমি কি নিয়ে এসেছি জানো হাটে? কি কাপড়? কাপড়, শাড়ি কাপড়ের ব্যবসা করছি। তাড়াতাড়ি দেখাও, দাঁড়াও কাপড় আমি নিয়ে আসছি, দাঁড়াও। কাপড় নিবো, খুব দামি কাপড়, নতুন নতুন কাপড়ের দাম বেড়ে গেছে। দাদারি ঝাঁটা মারা আছে, ঝাঁটা মারা কি হলো? কাপড় ঝাঁটা মারা কাপড়? হ্যাঁ হ্যাঁ, ওটা তোর বউকে পড়া গা। কেন? যখনই ওই কাপড়টা পরে বাড়ির উঠোনে কাজ করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলে দুলে যখন হাঁটব শাশুড়িতে এসে ঝাঁটা দিয়ে মারবে। কেন তো ঝাঁটা মারা কাপড় তোর কে নিবে? নাম বলে না। হ্যাঁ কি নাম বল ওটা? কি ওই যে শাড়িটা কি নাম? শাড়ি নাম এখানে কাটা লাগা, ওখানে কাটা লাগা, এ কি পাগলের পাল্লে আজকে পড়লাম? আমাদের ব্যবসা হতে দিবে না আজকে, দেখি এই পাগলের কাপড়ের ডিজাইন। কি হলো? ঘুরিয়া নাম। কেন মানে এই হাটে? হ্যাঁ আমি শুনলাম না যে গাঁদা বিক্রি হয়। এই হ্যাঁ তুমি কি পাগল সত্যি? না আমার পাগল নাই, রম পাচ। আরে পাগল বলছি না। আরে তোমার কি মাথায় ছিট আছে? হ্যাঁ দুকুনে নাও, দি ছায়া করো ছায়া। আরে সেই ছিটের কথা বলছি না। কি গো বলছি? কি তুমি কি আগা কাটা? না তুমি ডগা কাটা, তুমি এক নম্বরের পাগল, তুমি আমার ছাগল। তোকে এমন মার মারবো না, তুই নিজেও ব্যবসা করছিস না, আমাদের কাছে ব্যবসা করতে দিলে না। কেন? তোর মতন পাগল যেন কারো পাল্লায় না পড়ে, যেন কারো ব্যবসা নষ্ট না হয়। আজকে মনে করলাম বেশি করে মাল নিয়ে এসেছি, বেশি করে বিক্রি করে কিছু টাকা সংসারে রাখবো, কিছু টাকা জিনিস বিক্রি করে নিয়ে চলে যাবো। তোমার জন্য হবে না, এখানে গাঁদা পাওয়া যায় না রে পাগল। এই যে এখানে বাউন্ডারি দেখছো, চারো সাইডে বাউন্ডারি আছে, এটা হচ্ছে লেডিস বাজার। এখানে শাক সবজি করলা লাইট এইসব বিক্রি হয়। আর এই যেগুলো দেখছো এদিকে, এটা গরুর হাট, এটা ছাগল হাট, এটা হাঁসের হাঁসের হাট, এটা মুরগির হাট, মুরগির হাট, বুঝলে? তো এগুলো ভাগ ভাগ করা আছে। এই দেখো ওখানেও বাউন্ডারি আছে, এখানে বাউন্ডারি আছে, এই যে এখানে সীমানা আছে, এই সীমানা আছে, নিজের নিজের যার যার সীমানায়, ঠিক আছে? তা তুমি একটা পাগল না, এই যে শাক সবজি হাটে কি কোনোদিন গাঁদা পাওয়া যায়? গাঁদা কোথায় পাবো? এখানে গাঁদা পাওয়া যায় না। কোথায়? তোমাকে গাঁদা নিতে গেলে যেমন ছাগল ব্যাপারী যেমন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, গ্রামে 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 গ্রামে, ও দাদা ও দিদি আছে নাকি আপনাদের বাড়িতে গাঁদা বিক্রি করার? আমি নেবো। হ্যাঁ তুমি আমাকে আগে বললে না, আমার কত লেট হয়ে গেল। আগে কি করে বলবো তোমাকে, আমি চিনি না জানি। এই কাঁদছিস কেন তুই? তোকে মারলাম নাকি? কাঁদছিস? না পাই নাই বলে কাঁদছিস। তুই অবশ্যই গাঁদা পাবি, শোন, এই পাড়ায় পাড়ায় যা, যাবো, ডাকবি সবাইকে, ও দাদা ও দিদি আছে নাকি গাঁদা বিক্রি করার, আমি নিবো। ছাগল ব্যাপারীরা যেমন করে এইভাবে করে যাও, তুমি ঠিক গাঁদা পাবে, যাও। এই শোন, আজকে একদম ব্যবসা হলো না বুঝলি, তাই বলছি আজকে আর ব্যবসা করব না। কেন? একটা যে কোনো ব্যবসার সাইড থাকে তো, সাইডটা নষ্ট হয়ে গেল। এই পাগলকে যেদিন দেখবো আমাদের হাটে, কোনোদিন যদি দেখতে পাই আগে তুলে আছাড় মারবো, আর না হলে এখান থেকে বের করে দিব, তবেই ব্যবসায় নামবো। চল।